আসলে ভেলপুরির মজাটা কিন্তু নিয়ে আসে ঘুগনিটা। তার যাদের যার ঘুগনিটা যত ভালো তার মজাটা তত বেশি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আসছি ঠিক এটা হলো শিয়ালবাড়ি 2 নম্বর রোড বলে। আরও ডিটেলস আমরা মামার কাছ থেকে শুনবো। দোকানটা ঠিক রাস্তার পাশে, কিন্তু দোকানটা অনেকটা গোছানো আর পরিষ্কার, পুরোটাই গ্লাস দিয়ে ঘেরা, তো ময়লা আসার কোনো সুযোগ নাই। তো আমরা আজ কথা বলবো এখানে, আমাদের বাসার ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মাত্র আসলেন? আচ্ছা, তাহলে রেডি করেন। এটা কি? দুইটাতে টক বানাচ্ছেন? একটা মিষ্টি, একটা লাল। তেঁতুল? ভয়েস দিয়ে দাও, ভয়েস দিয়ে বাংলা দেওয়া যাবে। সেই জিনিস, হ্যাঁ মজা কি এটাতেই লাগে। আপনার এখানে দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? কত করে? 20 টাকা। হ্যাঁ, ভালো দরকার, ভালো দরকার।
আপনার এখানে কি কি পাওয়া যাবে? কোনটা কত করে দাম? আপনার এখানে কোনটা বেশি চলে ওটা আমাকে দেন দেখি। ভেলপুরি দেন, এক প্লেট দেন। কয় পিস করে থাকে? ছয় পিস। কোন টকটা বেশি মজা হয় আপনার এখানে? মিষ্টি দাল। মিষ্টি দাল অনেক পাতলা। হ্যাঁ, স্বাদ আছে। এটা কিন্তু টকটা আমাদের চোখের সামনে বানাইলো, আপনারা দেখছেন সব কিছু আমাদের চোখের সামনে। তো আমরা দেখি এই টকটা যে বানাইছেন পানিটা কোথাকার? ফিল্টার, ফিল্টারের পানি। আচ্ছা, একটু খাই আগে আমি। ছয় পিস বিশ টাকা, এতগুলো দিচ্ছেন কেন? বাড়াই দিলাম, খাইতে হবে তো। বাড়াই দিলেন খাইতে হবে না? ভাই কিন্তু দুই পিস বাড়াই দিচ্ছেন না, খাইতে তো কষ্ট হয়ে যাবে। এসে খাই, বিসমিল্লাহ। আসলে ভেলপুরির মজাটা কিন্তু নিয়ে আসে ঘুগনিটা। তার যাদের যার ঘুগনিটা যত ভালো তার মজাটা তত বেশি। আচ্ছা, একটু ড্যাম হয়েছে। আপনার লোকেশনটা একটু সুন্দর করে বলেন তো। শিয়ালবাড়ি দুই নম্বর রোড। শিয়ালবাড়ি দুই নম্বর রোড, মিরপুর এক, বিউবিজি রোডে আর কি। রোডে খাবারটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, আর টকটা অনেক ফ্রেশ মনে হচ্ছে। টকটা মজা আছে। সবসময় কি পলিথিন এভাবে দেন? হ্যাঁ, প্রতিদিন। কেন এভাবে দেওয়ার সুবিধা কি? দোয়া বালা নাই, একবার ফ্রেশ। আচ্ছা আচ্ছা, এটা কয় পিস করে থাকে? ছয় পিস। ছয় পিস বিশ টাকা। আপনি ছয় পিস। এখানে ঘুগনি কতটুকু আছে? পাঁচ কেজি। পাঁচ কেজি প্রতিদিন এটা শেষ হয়? কোনটা দিবেন, মিষ্টি না ঝালটা? দেন একটা ঝাল টকে দেন। এটা হলো ফুচকা, এটা না ফুচকা, ছোট ফুচকা। এটা হলো ছয় পিসের দাম বিশ টাকা, ভাই আট পিস করে দিচ্ছে আমাদেরকে। এইটা একটু ট্রাই করি। দেখলো, এটার জন্য আমরা ঝাল টক নিছি। হ্যাঁ, ঝাল টকটা তো মজাও না, আবার খুব যে বেশি ঝাল তাও না, মজা হলো মিষ্টি টকটা এনাদের। তবে এটার থেকে ভেলপুরিটা ঠিক আছে, ভেলপুরিটা মজা আছে। একটা পাতলা অনেক।